কিন্তু এইখানে আমি এসে আজকে যেভাবে আপনারা বসছেন আমাকে নিয়ে, এটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া। এই আলোকিত মানে বরেণ্য সাংবাদিকগুলো থাকবার কারণে আমি মনে করি আয়োজনটা অনেক সুন্দর, মানে সমস্ত জেলা সাংবাদিকরা এখানে উপস্থিত আছে আমি পার্সোনালি মনে করি। তো সেই জন্য জয়নাল ভাই যে আয়োজনটি করেছে এই জন্য আমি বিশেষ করে যেই গ্যালাক্সি স্টুডিও সত্তাধিকারী জয়নুল আবেদিন এবং জনাব হানিফ ভাই, আমরা এমন একটা সমাজে বসবাস করছি যাকে ঘিরে আয়োজন জনাব সুনীল দাস স্বপন, আপনারা সবাই অবগত আছেন যে উনি জন্মগ্রহণ করেছেন হবিগঞ্জে নবীগঞ্জে সিলেটে, পড়াশোনা করেছেন নবীনগরে, মামাদের আমন্ত্রণে উনি জীবন এবং জীবিকার তাগিদে উনি দর্শনীতে চলে এসেছেন। ওনার বাবা ছিলেন মহকুমা কৃষি কর্মকর্তা, একজন আলোকিত সাংবাদিক এবং উনি জাতীয় অনেকগুলো পুরস্কার তিনি পেয়েছেন এবং এরই মধ্যে অতি সম্প্রতি অনেকগুলো ইন্টারন্যাশনাল পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার তিনি অর্জন করে নরসিংদীর জেলাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। তো অনেকদিন পরে আমি আজকে প্রেস ক্লাব চত্বরে আসছি, এই চত্বরে আমি আজকে এখানে আসছি, এখানে এসে তো আমি অভিভূত হয়ে গেছি। আমি তো ভাবছি যে জয়নাল ভাই স্টুডিওটা বোধ হয় ওই যে বাজারের যে স্টুডিওটা ওইখানে বোধ হয় বসবো আর কি, যেখানে এসে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে তো আমি দেখি যে এটা একটা বিশাল ব্যাপার, অনেক সুন্দর একটা জিনিস, হ্যাঁ লোভনীয় জিনিস। হ্যাঁ জয়নাল ভাইয়ের প্রতি আমার একটা ইয়ে গেছে যে যদি আমি আগে জানতাম তাহলে তো আমি এটা ছাড়তাম না, এটা আমি ছাড়তাম না। হ্যাঁ 70 বছর কাটাই দিচ্ছি ওইখানে, এখন এখানে বসে আড্ডা মারতাম আর ছবি তুলতাম, এই আসলে অনেক সুন্দর একটা পরিবেশে জয়নাল ভাই এই আয়োজনটা করছে। এটা খোলা জায়গায় জয়নাল ভাই এখানে চেয়ার দিচ্ছে, আমি বলছি না আমরা খোলা জায়গায় বসবো, এটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না যে এটা কত সুন্দর আয়োজন জয়নাল ভাই করছে, এটা আমার জন্য আমার জীবনের জন্য একটা বড় আয়োজন। হ্যাঁ অনেক জায়গায় আমি সম্বর্ধিত হয়েছি আমি এটার বিপক্ষে সবসময়, কিন্তু জয়নাল ভাই তো বলে দিচ্ছি কিন্তু এইখানে আমি এসে আজকে যেইভাবে আপনারা বসছেন আমাকে নিয়ে, এটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া। হ্যাঁ আমার দুই সাইডে দুই প্রেস ক্লাবের সভাপতি, আমি বলতে পারবো যে দুই প্রেস ক্লাবের সভাপতি দুইজন পাশে বড় সাংবাদিক, বড় বড় সাংবাদিক পাশে বসে আমাকে এটা দিচ্ছে, এটা হয়তো আমাদের বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি শুনলো বা ফটোগ্রাফি এগুলো শুনলো তারাও হয়তো এটা খুব ভালোভাবে নিয়ে যাবে। আমার এই সময়বল দাস স্বপন, আপনার কিন্তু স্বপন দেখছি সময়বল দাস স্বপন, আমরা কেউ বলি না স্বপন দা, স্টুডিও মামিয়া স্বপন দা, আর কোনো না কথা একটাই যেটা বললো আমরাও, আমি নসুন্দীতে 80 সালে নসুন্দী কলেজে ভর্তি হওয়ার পর থেকেই আমরা ছবি যা উঠানোর স্বপন দা দায়িত্ব উঠাইছি, তখন আমার মনে একটা আস্তে 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 কিউরিওসিটি থাকতো, স্বপন দা যেটা করতো সেটা হলো এসপির ছবি ডিসির ছবি, এএসপি গেল পরের এসপি, পরের এসপি গেল পরের এসপি, এইভাবে আস্তে 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 সে মানে বেশ কিছু ছবি ওনার সারিবদ্ধভাবে রাখতো।